প্রবৃদ্ধির হার ধরে রাখতে স্বাধীনতার সপক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। সকালে গাইবান্ধার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এসকেএস ফাউন্ডেশনের 30 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরাগিনি, এমপি, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পিকেএসএফ এর চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান, এসকেএস ফাউন্ডেশনের সভাপতি আয়ুব আলী, নির্বাহী পরিচালক রাসেল আহমেদ লিটন সহ অন্যান্যরা।